তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব একটা স্বাভাবিক নও। কি হয়েছে আমি জানতে চাইবো না। তুমি চাইলে এখানে কিছুক্ষণ শেখার জন্য ওয়েট করতে পারো, তবে ও আজ আসবে কি না আমি জানি না। গত পরশু দুপুরে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, তখনই ও বলেছিল আজ সন্ধ্যের পর আপনার এখানে আসবে। ও হতে পারে, সেটা আমি জানি না, তবে দেখো বলেছে যখন তখন হয়তো আসতেও পারে। তুমি কিছু খাবে? না না, একটু জল হবে। তুমি সারাদিন কিছু খেয়েছো? মানে হ্যাঁ, আমি ভাত খেয়ে বেরিয়েছিলাম। রিয়া, তুমি আমার থেকে অনেক ছোট, কাজে তোমাকে এখন যা বলবো সেটা মন দিয়ে শোনো, আজ না হলেও ভবিষ্যতে তোমার কাজে লাগতে পারে। হ্যাঁ বলুন না। বলছি, মিথ থেকে আশ্রয় করে সাময়িকভাবে বাঁচা যায়, হয়তো এক সপ্তাহ, এক মাস, এক বছর তুমি বাঁচতে পারো। আমার কাছে মিথ্যে বলে লজ্জার হাত থেকে হয়তো বাঁচতে পারো, কিন্তু খিদের হাত থেকে বাঁচবে কী করে? তোমার জল খাওয়া ধরন দেখেই আমি বুঝেছি তোমার সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ মানে মানে আমি ঠিক এই 2-3 দিন আমি এমন একটা অবস্থার মধ্যে আছি না, মানে আমি কখন খাচ্ছি বা আদৌ খাচ্ছি কিনা আমার কিছুই খেয়াল থাকছে না। তাই আমি শিখাকে বলেছিলাম, ওর সঙ্গে আমার কিছু কথা আছে, কি দরকার সেটাও বলেছিলাম, তারপর ও আমাকে আপনার কাছে আসতে বলল। আশ্চর্য, ও তোমাকে এখানে আসতে বলেছে অথচ আমাকে তো কিছু বলেনি। আমার মনে হয় ও খবর দেবার সময় পায়নি। ইচ্ছে থাকলেই সে সময়টা করে নেওয়া যায়। যাকে, তোমাকে টোস্ট আর অমলেট করে দিই, খাবে? না কাকিমা, তখন ভাত খাওয়ার ব্যাপারে মিথ্যে কথা বলেছিলাম, আসলে আপনার বাড়িতে আসার আগে আমি কতগুলো কচুরি আর ডাল খেয়ে এসেছি, এটা মিথ্যে নয়। বেশ, এবার তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, ইচ্ছে হলে জবাব দিও। হ্যাঁ বলুন। শিখার কাছে তোমার কি দরকার, আর ও কেন তোমাকে এখানে আসতে বলেছে আমি সেটাই জানতে চাইছি। ও তো ওর কাকার ওখানে থাকে, ও তো তোমাকে সেখানেই ডাকতে পারতো। তা পারতো, তবে আমার মনে হয় একটু অসুবিধে ছিল। অসুবিধেটা কার, তোমার না শিখার? না কাকিমা, মিথ্যেটা আপনার কাছে মিথ্যেই, সেটা কখনো সত্যি হয় না, তাই আপনাকে আমি মিথ্যে কথা বলবো না। আমার অসুবিধার কথা ভেবেই বোধ হয়। আশ্চর্য, তোমার অসুবিধার কথা ভেবে ও তোমাকে এখানে আসতে বলেছে? তা তোমার অসুবিধাটা কি, পারিবারিক কোনো অসুবিধে? হ্যাঁ, আমার স্বামী জয়ন্তকে নিয়ে, আপনি হয়তো ওকে চেনেন না, শিখা চেনে, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, আমরা দুজনে দুজনকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু 4-5 দিন আগে আমাদের বাড়িতে একটা লোকের সঙ্গে জয়ন্ত এমন কিছু কথা বলছিল, মানে মানে আড়াল থেকে শুনে আমার মনে হয়েছে ওরা আমাকে নিয়ে কথা বলছিল। কথাগুলো একটা অল্প বয়সী বিবাহিতা মেয়ের পক্ষে ভালো নয়।